ওকে, তাহলে এগুলো তুলে দেই। হ্যাঁ, দিয়ে মার্কশিট আমরা কি করব, তো এবার প্রিন্ট করব। তো আমরা কি করব, রোলটা ইনপুট থেকে নিব, বাট পরে, এখন আপাতত এখানে একটা রোল দিয়ে রাখি। তো ইসমাইল, আপনি আপনার রোল নাম্বার বলেন। ডিপ্লোমার, হ্যালো, 37, 49, 57, 56 না 57, ঠিক আছে, ওকে, এটা হলো আপনার রোল নাম্বার, তাই না? তো এখন আমরা কি করব, মার্কশিট দেখব, ঠিক আছে? তো দেখেন, এখানে একটা কন্ডিশন নেব, ইফ কন্ডিশন, ওকে ফাইন। তো এর মধ্যে চেক করব যে নাম্বার, বা এখানে আমরা রোল দিয়ে দিই এবার, যেহেতু রোল নাম্বার দিয়ে আমরা রেজাল্ট দেখি, তাই না? এইখানে দিয়ে দিলাম রোল, ওকে। তো রোল যদি ইকুয়াল ইকুয়াল এই রোল নাম্বারটা হয়, তাহলে কি হবে, এর মধ্যে ডকুমেন্ট ডট রাইট দিলাম, খুবই সিম্পল কাজ, ঠিক আছে? দিয়ে এর মধ্যে বলে দিব যে ইওর, এখানে দিয়ে যে ইউ গট জিপিএ, দিয়ে দিলাম যে 5 দিলাম, বা 4, আমাদের আপনাদের তো 5 নাই ডিপ্লোমাতে, ঠিক আছে? ইউ গট জিপিএ 4, ওকে। তারপর প্লাস দিব, দিয়ে একটা স্ট্রিং নিলাম, এখানে এইখানে দিব কি, এইখানে দিব একটা বিআর ট্যাগ, ঠিক আছে? বিআর ট্যাগ দিয়ে দিলাম, ওকে। এখন এটা কপি করব। আচ্ছা, তার আগে হচ্ছে যে এখানে ইয়ে নাম দিতে হবে, তাই না? এখানে নাম দিই, নেম কি হবে, ইসমাইল, ইসমাইল। আগে ভিডিওটা পজ করে আমি এগুলো লিখে নেই, ঠিক আছে? কন্ডিশন তো আমার এটা, ভিতরে যা কিছু লেখার আমরা লিখতে পারবো, ওটা সমস্যা নেই, ভিডিওটা পজ করি। তো এই হলো, এভাবে আমার কন্ডিশনটা সাজাইতে হবে। যদি এখানে ম্যাচিং করবে কিটা, আপনার রোলটা চেক করবে, ঠিক আছে? এই নাম্বার, এই রোলের সাথে, এখানে যে রোলটা ইনপুট দেওয়া হবে সেই রোলের সাথে যদি এই রোলটা ম্যাচিং হয়ে যায়, তাহলে কী করবে, ভিতরের সবগুলো প্রিন্ট করবে, ওকে। তো এটা একটা গেল, এরপর হচ্ছে এটা আমরা কপি করি, কপি করে এখানে দিয়ে দেবো এলস ইফ, ঠিক আছে? এটা উপরে তুলে দিই। তো এখন আরেকজনের নাম বলেন তো, রোল বলেন তো। আমরা কি করলাম, রোলগুলো দিয়ে আর কিছু ইয়ে দিয়ে দিছি, ইনফরমেশন ভিতরে দিয়ে দিছি। তো আমরা যে রোলটা ইনপুট দেবো সেটার সাথে যে রোলটা ম্যাচিং হবে, তার ম্যাচিং হবে তার ওই সেই কন্ডিশনের বডিতে যে আউটপুট ইনপুটগুলো আমরা দিচ্ছি সেগুলো আউটপুট হিসেবে শো করবে, জাস্ট এতটুকুই কাজ। হ্যাঁ, তো এখন শেষে আমরা কি করব, এলস দিব, ঠিক আছে? এলস দেওয়ার পর এখানে আমরা পুরোটাই কপি করি, কপি করার পর, আচ্ছা পুরোটাই কপি না করি, এখানে ডিরেক্ট দিয়ে দিব যে ফেল দিয়ে দিব, ইউ আর ফেল, ঠিক আছে? আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, এখানে একটা রোল চাচ্ছে, তো আমরা কি করবো, একটা রোল দিব, আমাদের এখানে যে রোলগুলো আছে, তো এখান থেকে ইসমাইলের রোলটাও কপি করে রাখি, আচ্ছা এটা কপি করলাম, ঠিক আছে? মনিরের রোলটা দেখি, তো আমি এখানে দিয়ে দিলাম যে মনিরের রেজাল্টটা দেখতে যাচ্ছি, ওকে প্রেস করলাম, চলে আসছে। হ্যাঁ, নেম মনির, রোল এত, বাংলায় এ প্লাস, ইংলিশ এ প্লাস, ম্যাথে এ প্লাস, তার জিপি হলো এ, জিপি 5, তাই না? ওকে, জিপি 5, 4 দিতে চাইলাম না, আচ্ছা থাক 5ই থাক। তো এবার আমরা আরেকটা রেজাল্ট দেখতে যাচ্ছি, সাপোজ রাশেদেরটা দেখতে চাচ্ছি, ব্রাউজারে এসে রিফ্রেশ করি, ইনপুট রেজাল্টের জন্য রোলের ফিল্ডটা চলে আসছে, রোলটা বসে কী করবো, যখনই ওকে দিলাম রাশেদের রেজাল্টটা চলে আসছে, তাই না? ওকে, এবার কী করব, নাজমিনাটা দেখব, রিফ্রেশ করি, রোল দিয়ে দিলাম, নাজমিনের রেজাল্ট চলে আসছে, ন্যাম নাজমিন, রোল এত, বাংলা এ প্লাস, ইংলিশ এ প্লাস, ম্যাথে এ প্লাস, তার টোটাল রেজাল্ট হলো কি, জিপিএ 5, তাই না? ওকে, মাসুদারটা দেখব এবার, নাম মাসুদা, রোল এত, বাংলা প্লাস, ইংলিশ এ প্লাস, ম্যাথে প্লাস, জিপিএ 5। তো বাসার যেটা কাজ থাকবে সেটা হলো যে
সাপোজ হলো যে ধরেন যে আপনাদের বাসায় 5টা রুম আছে, আমি এখানে লিখে দেই, আপনাদের বাসায় রুম আছে 5টা, ঠিক আছে, এরপর 5টা রুম, রুমে লোক আছে কয়জন, 5টা রুমে 10 জন থাকে, 10 জন থাকে, ঠিক আছে, 5টা রুমে, এই 5টা রুমে 10 জন লোক থাকে, তো আপনাকে আর হচ্ছে যে এই 10 জনের বাসা হলো 10টা ডিস্ট্রিক্টে, 10টা ডিস্ট্রিক্ট থেকে 10 জন আসছে, ঠিক আছে, তো আপনি যেটা করবেন প্রত্যেকের নাম দিবেন ইনপুটে, যদি তাদের নাম ম্যাচিং করে তাহলে হবে যে ওই রুমে ওই ছেলেটা হচ্ছে কোন রুমে থাকে, তার রুমমেটকে, ঠিক আছে, তার বাসা কোথায়, তার মোবাইল নাম্বার কি, তার বাবা মায়ের নাম কি, এগুলো হবে, যে নামটা দিবেন সেই নামটা যদি ম্যাচিং করে তাহলে কি করবে তার সব ডিটেলস চলে আসবে। তো এটা হলো বাসার কাজ।